النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويديه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سورج نے دیا اپنی شعاعوں کو اے پیغام سورج نے دیا اپنی شعاعوں کو اے پیغام دنیا میں عجب چیز کبھی شبہ کبھی شان دنیا میں عجب چیز کبھی شبہ کبھی شان دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہے دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہے بازار سے گزر ہاں خریدگر نہیں ہاں بازار سے گزر ہاں خریدگر نہیں ہاں او برق جفا فضل جفا ہو کی جفا ہو او دل کرو شب کر دیا تو دل کرو سنا او دل کرو شب کر دیا تو دل کرو سن ہو محبت درود ابراہیم پوری اللہم صلی علی محمد وعلی آل محمد کما صلیت علی ابراہیم وعلی آل ابراہیم
انك حمید مجید جبان کل محبت پوری اللهم بارک علی محمد وعلى آل محمد كما توحید کی امانا حسنت جميع خصاله صلوا عليه وعاله محمد لياتر كفركم متانا خدا سد بتا کر خدا سد بتایا لا الہ الا اللہ جور لا الہ ارو جورے মহিলার মতো বললে হয় নাকি পুরুষের মতো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে জোরে লা ইলাহা দরখাস্ত দিলে হতো لا إله جر لا إله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علم إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني نكلي كذمانا يا آخر أهل بدات اسلام میں نوہی نوحی باتی کریعی جاغت اسلام میں نوہی نوحی باتی کریعی جاغت اے بندہ خدا چاہو ہر دم میں تو ہوشیار اے بندہ خدا چاہو ہر دم میں تو ہوشیار
বেদাত কাজু বদবু করি গা তুমক ইমামে বরবাদ বেদাত কাজু বদবু করি গা তুমক ইমামে বরবাদ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ঐ জবাহি কুড়িগ্রাম জেলা নাকেশ্বরী থানা বেরুবরি খামার নকুলা নতুন কবরস্থান উদ্যোগে দিনের বেলা আজ বিশাল ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম বহুদূর থেকে ছুটি হয়েছেন আল্লাহ পাকের আশিক জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বি নিজাম কলিজার টুকরা সেনহের ছোট ভাই আমার সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার আলে বসা বিভিন্ন গুণে গুণান্বিত সৌতি সদুবি অবলা সরলা মা ও বোনেরা লাখ কোটি শুকরি আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মুসলমানের দশ মায়ের দশ সন্তানকে আপন করে পবিত্র জুমার দিনে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করলেন সে মাহবুবের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করিয়া কে আওয়াজে সবাই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদ সাকালাইন ইমামুল মুরসালিন আকসারি নবুয়াত ফখরি মাওজুআত হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলি মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন দিনের বেলা লম্বা সময় হবে না যেহেতু চারটায় আসরের নামাজ পড়তে হবে আপনাদের আপনাদেরও কষ্ট দেব না আমি নিজেরও কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আমি খুব অসুস্থ এরপর আমি মুসলমানের সন্তান মুসলমানের জবান এক হতে হবে মুসলমানকে ইমানের বলে বলিয়ান হতে হবে মুসলমানের ইমানের বলে যখন বলিয়ান হবে মুসলমানরা যখন এক কথার উপর অটল থাকবে তখন এই নাস্তিকদের মরণ বরণ বাংলার জমিন হবে ঠিক না ঠিক আওয়াজ করে জোরে বলেন আমি দাওয়াত পেয়েছি এরপরে আসছি বলতে পারবেন না শরীফুল হুজুর কোথাও দাওয়াত নিয়ে মিস করে সম্মানিত হাজিরিন আজকের মাহফিল তাফসিরুল কুরআন মাহফিল আজকের মাহফিল হাদিস ও কুরআনের মাহফিল কুরআনের কথাগুলো আল্লাহ তাআলার কুদরতি জবানের কথা হাদিসের কথাগুলি কার কথা জোরে বলেন রসূলের কথা আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আমার রসূলকে উত্তম চরিত্রের অধিকার দান করেছি সুবহানাল্লাহ বলেন তোমাদের মধ্যে ছিল তাদের মধ্যেও ছিল তোমরা কারা তারা কারা তোমরা কারা তারা কারা এ বিষয়ে আজকে আলোচনা করার নিয়ত করেছি আল্লাহ জানে এ বিষয়ের উপর আলোচনা করার তৌফিক দান করো মহব্বতে করো আমিন একটু জোরে বলেন না আমিন দিনের বেলা আপনারা কাউকে ভয় পান নাকি রাতের আধারে মানুষ খুন হয় হ্যাঁ এখন দিনের বেলাও খুন হয় দুইটা মাত্র কারণ স্বার্থের লোভে আর রাজনৈতিক চাপে না হলে পারিবারিক চাপে কিন্তু আমরা এখানে তো পারিবারিক কাজের জন্য আসি নাই আমরা আসছি আল্লাহর কোরআন শোনাবার জন্য আল্লাহর দিনের পথে আমরা অটল হবার জন্য আল্লাহকে মহব্বত করার জন্য আসছি রাসূলের সুন্নতের আদর্শের মাকাম উঁচু করার জন্য আসছি এখানে বসে যদি বিড়ালের মতন ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর করেন খোদার কসম করি বলি বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না নাস্তিকরা আমার রসুলকে গালি দেয় গালি দিতেই থাকবে মুসলমান যখন আওয়াজ দিয়েছে নাস্তিকদের মরণ এবং পতন বাংলার জমিনে বিশ্বের জমিনে হয়ে গিয়েছে ঠিক না বা ঠিক জোরে বলেন ঠিকের আওয়াজ তো আসতে হবে না জোরে হবে আসতে কেন বলেন যারা আসতে বলবেন নিঃসন্দেহে তার আমলনামায় লেখা হয়ে যাবে ইমানের ব্যাটারি দুর্বল হ্যাঁ আপনারও কি ইমানের ব্যাটারি দুর্বল ব্যাটারি যদি দুর্বল হয় ক্যামেরাও চলে না মাইকও চলে না টেলিভিশনও চলে না এডিওর আওয়াজও হয় না আপনার যদি ইমানের ব্যাটারি দুর্বল হয় নাস্তিকদের কি খাদা যাবে বাংলাদেশে কথা বলেন না কেন আজকে নাস্তিকদের অভাব নাই
আজকে নাস্তিকের অভাব নাই, আমি নাম বলবো না, যারা আছে তাদের দলেও আছে, যারা এখন বিরোধী দলে তারা এখন নাস্তিকের কাতারে পড়ে গিয়েছে। আপনাদের এলাকার সন্তান বা আলেমদের ফাঁসির জন্য গণজাগরণ মঞ্চ তৈরি করে, আল্লাহর কসম করে বলি, গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল আবু জেহেল আবুল হাবুদ গোসাইবা, আবু জেহেল আবুল হাবুদ গোসাইবা গণজাগরণ মঞ্চ করে তৈরি করেছে আমার রসুলের বিরুদ্ধে। আজকেও যারা গণজাগরণ মঞ্চ করাবার পক্ষে স্লোগান দেয় তারা আবু জেহেলের উত্তরসূরি আপন জন, ঠিক না ঠিক জোরে বলে। এই বন্ধ করো স্লোগান, এই স্লোগান বিশ্বাস করি না। এখানে নারাই তকদির দেন, ওখানে গেন গানের প্যান্ডেলের আওয়াজ তোলেন, হ্যাঁ তাই তো বাংলাদেশে হলো। হেফাজতে ইসলাম ঢাকার জমিনে শাহবাগের প্রান্তরে জীবন বিলিয়ে দিল, ওখানে হুজুরের দর মার খায় আর একদল হুজুরের ঘরের দরজা বন্ধ করে মসজিদে জিকির করে আর হাসে, কয় দেখ দেখ হুজুর যেমন গেছে তেমন খায়, তুমি কেন গেল না, কয় তারা তো আমাদের দলের নয়, তুমি আজকে দল ভাগ করো, তুমি অ্যানসার নাও, তোমার কপালে তুমি নাও, আল্লাহর কসম বলি তুমি রসুলের দলের নাও। হেফাজতে ইসলাম আজকে মার খায়, হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দল কথা বলেন না কেন? আমি গতকাল সিরাজগঞ্জে কথা রাতে বলেছি, সম্মানিত হাজিরিন, ইমানের বলে বলিয়ান হতে হবে, নাস্তিকদের জুতা বিদায় করতে হবে, নাস্তিকদের বাংলার জমিন থেকে বিদায় করতে হবে, এই দেশ শরীয়তুল্লাহর জমিন, এই দেশ শাহ বুরহানের জমিন, এই দেশ তুতুবীরের জমিন, এই জমিন বা বাইজিদের জমিন, এই জমিনের মধ্যে মুমিন থাকবে, নাস্তিকদের জায়গা মুসলমানদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত নাস্তিকদের জায়গা বাংলার জমিন হবে না হবে না কথা বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ আমাদের কবুল করুন। আবার আস্তে আমিন কর, মহব্বতে কর আমিন। সম্মানিত হাজিরি, একটু আপনাদের পরীক্ষা নিতে যাচ্ছি, আপনারা সবাই কেমন আছেন? আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজান? হাত তুলুন তো কারা কারা আপনারা খুশি হন নাই, এই যে আপনারা সবাই খুশি তো, সবাই খুশি হয়েছেন? দেখি কারা কারা খুশি হয়েছেন, টান টান করেন, টান টান করেন, নারাই তাকবীর বলে আল্লাহু আকবার করে সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান, নারাই তাকবীর, জায়গা হচ্ছে না, আগান আগান সামনের দিকে আগান আগান, জায়গা হচ্ছে না, আগান সামনের দিকে আগান আগান, তাড়াতাড়ি আগান সবাই সামনের দিকে আগান, বসে যান বসে যান বসে যান। সবাই বসেন, এই ক্যামেরাম্যান তুইও বস, বসেন সবাই, এই মা বোনেরা একটু চাপাচাপি করে বসেন। মা বোনেরা কথা বলবেন না, আজকে দুইজনের চিল্লা চিল্লির কারণে বাংলাদেশের কাম সব শেষ, ঠিক না ঠিক জোরে বলেন। রাস্তা দিয়ে চলতে আসি, রাস্তা ভালো নাই, ঢাকা থেকে আসতে লাগে আগে 6 ঘন্টা, এখন আপনার 9 ঘন্টার উপরে লাগে। তবে এটা কিন্তু আপনার আমার আফসোসের বিষয় না, এটা আপনার আমার হাতের কামাই, আমালুকুম উম্মালুকুম, কিসের কামাই? আপনার আমার হাতের কামাই। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে কোন আমিন। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অন্যের কোনো ক্ষতি, মুসলমান কাউকে আঘাত করে, মুসলমান কাউকে গালি দিতে পারে, হ্যাঁ তবে মুসলমানরা রসুলের ইজ্জতের জন্য নাস্তিকদের বিদায় করতে পারে, এমনকি জবান জবাইও করতে পারে, ঠিক না ঠিক জোরে বলে। আজকে আমার রসুলকে সন্ত্রাসী বলে গালি দেওয়া হয়, আজকে আমার রসুল দাড়িকে ছাগলের দাড়ি বলা হয়, আজকে কোরআন শরীফের জের জবরকে টিকটিকির পোশাক বলা হয়, এরপরেও তোমরা যদি বলো মোল্লা কেন চিল্লা, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, কসমের কথা বিশ্বাস না করলে আপনার ঈমান দুর্বল, আপনার শত্রু গোষ্ঠীর ঈমান দুর্বল। আলেমরা আজকে ক্ষমতার জন্য চিল্লায় না, আলেম আজকে চিল্লায় রসুলের উত্তম আদর্শের মাকামের জন্য চিল্লায়, কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন।
এখনো সময় আছে, তোমরা সাবধান হয়ে যাও। রসুলকে তোমরা যদি গালি দাও, রসুলের বিরুদ্ধে যদি কথা বলো, তোমরা যদি মাদ্রাসা মসজিদ গুলো বন্ধ করতে চাও, খোদার কসম করে বলি, হাজার আলেম জীবন দিবে, লক্ষ আলেম ঘরে ঘরে পয়দা হয়ে যাবে, একজনের ফাঁসি হয়ে যাবে, লক্ষ আলেম কিয়ামতের ময়দানের মতো রাজপথ কাঁপিয়ে তুলবে, বাতিলরা বাংলার জমির থেকে পালাবার জন্য শেষ পর্যন্ত নৌকা রাস্তা খুঁজে পাবে না। ঠিক না ব্যাঠিক চলে রাগ করলেন? আপনার এলাকা নদী বেশি তো, নদী পথে অনেকে পালাইতে পারে, এজন্য বললো মাইন করিয়েন মারিয়েন। বাইরাওয়াল আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জা কয়, ওরে নবীর উম্মতের দান ভালো করে তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জা কয়, নবী আপনাকে আমি আল্লাহ উত্তম চরিত্র অধিকার দান করেছি, আপনার মত উত্তম নবীর মত নবী আর কেউ নাই, আপনার মতো নবী যেমন আর কেউ নাই, আপনার মতো দামি চরিত্র আর কেউ নাই। মায়ার নবী আমার অহংকারী ডাক দিয়া কয়, হে উম্মতের দল, আল্লাহ আমাকে এত পাওয়ার দান করেছেন, যত পীর পয়গম্বর নবী রসুল রয়েছে সমস্ত নবীর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে আগে জান্নাত দান করে দিবে। আ ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন শুদু জুদুস রাহমাতাল লিল আলামিন মসজিদ উশুন হামারে এ জমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া কয়, এ মুমিন আমার নবীর চরিত্র যেমন দাম, আমি আল্লাহর মাকামের তেমন দাম, আমি নবীর উত্তম চরিত্র উপরে যারা চলার চেষ্টা করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে সাধারণ মানুষ হিসাবে ঘোষণা করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকিন হিসেবে ঘোষণা করে দিলাম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আদ্রাবা। আল্লাহ বলে তোরাই মুত্তাকিন, তোরাই মুত্তাকিন, তারাই মুত্তাকিনের দল যারা আমার রসুলের উত্তম আদর্শের উপর পাগল। সাহাবাজ মাইন্ডা পাগল হয়ে গেছে রসুলের আদর্শ দেখে দেখে, আর কত সাহাবাজ মাইনের খবর পাই নবীর আদর্শ দেখে পাগল হয়েছিল, সামনে কিন্তু পিছনে না, গোপনে গোপনে তাদের আপন খালাতো ভাই তালতো ভাই আবু জেহেল উতবা সাহেবাদের খবর দিত, আর বলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে এই প্ল্যান করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে কেমনি করে পরাজিত করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওদের মধ্যেও ছিল আপনার উদ্দেশ্য আপনার উত্তম চরিত্র আদর্শের ছোঁয়া, কিন্তু ওনারা পেয়েছে যারা পাগল হয়েছে আপনি নবীর উপর, যারা আপনি নবীকে দেখে পাগল, যারা পাগল ছিল সামনাসামনি পিছনে নয় আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, না না, যারা আপনার সামনে পিছনে উভয় আপনার জন্য পাগল তারা আপনার উত্তম আদর্শ চরিত্র অধিকার পেয়েছে, আর যারা পিছনে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে ওরা উত্তম চরিত্র অধিকার পায় নাই, বরং তারা গোমরাহী, তারা ধোকাবাজের দল, জাহান্নামের খাতায় নাম দিয়েছে। আমরা অধিকাংশ সময় দেখবেন মার্কেটে যদি আমরা মার্কেটে আমরা মার্কেটিং করতে যাই, দেখবেন একটা মানুষের মতো দাঁড়ানো আছে, স্যুট পরা, শার্ট পরা, টাই পরা, মাথায় টুপি পরা আছে, দেখতে মানুষের মতো, গ্লাস টান দিয়া দেখবো ওটা কি আসলে মানুষ, ওটা কি কি, ওটা যেমন মানুষ না মূর্তি টানাইয়া দিয়েছে, শার্ট আছে, টাই আছে, স্যুট আছে, মাথায় টুপিও আছে, আবার ধান খেতে দেখবেন বিভিন্ন সরিষার খেতে আলুর খেতে দেখবেন ওই যে মানুষের মতো সুন্দর করে দাঁড়ানো, পাশার মধ্যে একটা বাস ঢুকি দিয়া খাড়া করা হয়েছে, মাথার মধ্যে একটা পাতিল দিয়েছে, দেখতে দূর থেকে মানুষের মতো দেখা যাওয়াটা কি মানুষ,
না না দেখতে মানুষের মতো যেমন মানুষ না, যারা আমার রসুলকে অন্তর থেকে মহব্বত করে তারা মানুষ, আর যারা রসুলকে অন্তর থেকে দিল থেকে মহব্বত করে না তারা মুমিনের মতো দেখতে মানুষের মতো, কিন্তু আসলে তারা মূর্খ গোমরাহের দল, এরা মানুষ না। আল্লাহ বলে তারা আমাকে ধোকা দেয়, মুমিনকে ধোকা দেয়, কিয়ামতের দিনকেও ধোকা দেয়। ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে সাবধান, এ দুনিয়াতে কেউ আমি আল্লাহকে ধোকা দিয়া বোকা বানাইতে পারে নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল আলম ফিল কুরআনে হাকীম তাকাসার আনহু আফহামুর রিজাল রাফা কুল্লা কালামুল্লা শলোক কদিনাসি কদিনাসি নুইন। আল্লাহ কয় না না আমার সাথে পাল্লা দেওয়া যাবে না, মাস্তানি করা যাবে না, তোমরা সমানে সমানে পাল্লা দাও, আমার সঙ্গে পাল্লা দিও না, তোমরা আমার সাথে পাল্লা দাও। পরে নমরুদ নামের বেঈমানটা একটা মশার সাথেও পাল্লা দিতে পারে নাই, ঠিক না বে? ঠিক জোরে বলেন। ফিরাউন নামের বেঈমানটা ওই পানির সামান্য পানির সাথে পাল্লা দিতে পারে নাই। ও ইঞ্জিনিয়ার, ও ডক্টর, ও কবি, ও সাহিত্যিক, ও উকিল, ও জাস, ও মিনিস্টার, আমার সঙ্গে পাল্লা দিও না, তুমি নিজেকে বিলীন করে দাও। মান তাওয়াজ্জাল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে বিলীন করে দিয়েছি আমি আল্লাহ গোটা দুনিয়ায় তার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি নিজেকে হিরো দাবি করিও না, তোমার ক্ষমতার মালিক আল্লাহ, তোমার ইজ্জতের মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা উবিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিককে, ক্ষমতার মালিককে, এশিয়ারের মালিককে কেউ যদি বলে জনগণ সে মুমিন না সে বেঈমান, ই আমানা ই চিশিরিনদ জামান, ই আমানা ই চিশিরিনদ জামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুই ক্ষমতার মাস্তানি বন্ধ কর, তুমি যদি নিজেকে ইঞ্জিনিয়ার দাবি করো আমি আল্লাহ বলবো তোর চেয়ে বড় ইঞ্জিনিয়ার হলো ওই যে মৌসাকের মৌমাসি, ঠিক না বে? ঠিক। ইঞ্জিনিয়াররা বোতল বানাইছে, বোতল বোতলের মধ্যে আবার ঢাকনা লাগাইয়া দিয়েছে। রে আল্লাহর বান্দা, কোন বাগের বাচ্চা তুই থাকো, একটু দাঁড়িয়ে বলো, আমি বোতলের মুখখানা খুলে দিয়ে বোতলের মধ্যে তৈল রাখতে পারবো, বোতলের মুখটা নিচে দি করে দিয়ে রাখতে পারবে কোন ইঞ্জিনিয়ার? পারবে? পেরেছে? পারে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি ইঞ্জিনিয়ার না, তোমার চেয়ে বড় ইঞ্জিনিয়ার হলো ও মুমাসি ফি আদনিন নাঈম। তোমরা জানো না আমি আল্লাহ কত পাওয়ার দারে দিয়েছি। একটা মৌমাছি যখন মধু সংরক্ষণ করে, একটা দুইটা মধু, একটা দুইটা ফুল থেকে নেয় না, কমপক্ষে 72 শত ফুল থেকে মধু নেয়।
মধু খালি জিব্বাই দিয়া চাটেন আর খান, মধুর স্বাদ আলাদা, মিষ্টি আর গুড়ের শিরার স্বাদ আলাদা। কোরআন ও বিজ্ঞান নামের কিতাব পড়েছি ও যুবক, আল্লাহ বলে বৈজ্ঞানিক যে দাবি করে মৌমাছি করতে পারে, বৈজ্ঞানিক যে দাবি করে ওই যে গর্তের পিপিলিকা করতে পারে, বৈজ্ঞানিক যদি দাবি করে ওই যে চড়াই পাখি দাবি করতে পারে, তুমি মানুষ কখনো পারো না। কারণ তোমার জ্ঞান যেখান থেকে শেষ, একটা মৌমাছি একটা চড়াই পাখি জ্ঞান সেখান থেকে শুরু। অতএব তুমি আল্লাহ মি আল্লাহর উপর তওয়াক্কাল করো, আল্লাহ বলে যারা আমার উপর তওয়াক্কা করেছে আমি আল্লাহ তার মর্যাদা উচ্চ মাকাম আরো বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহু আকবার, কার উপর তওয়াক্কা করব? আরো জোরে বলেন, কার উপর অটল থাকবো? আমার জীবনও যদি চলে যায়, আমার মরণও যদি ইসলামের পথে চলে যায়, আমি আল্লাহর কাছে অটল থাকব। এরপরে বাতিল বেদাতির কাছে মাথা মুসলমান নত করতে রাজি না। মৌমাছি মৌচাক বানাইছে সারি সারি কামরা, সারি সারি কামরা বানাবার পর সমস্ত দেখবেন বোতলের মুখ নিচের দিকে, কোন ঢাকনি আছে? জোরে বলে, একটা মধুর সাথে দ্বিতীয় মধুর কোনো মিল নাই। ওদের মধু থাকবে এক জায়গায়, পায়খানা থাকবে এক জায়গায়, ছয় মাসের খানা থাকবে এক জায়গায়। আল্লাহ কয় মানুষ, তুমি ইঞ্জিনিয়ার বিল্ডিং বানাইছো, একটু ভূমিকম্প হলে থর থর করে কেঁপে সব কিছু ধ্বংস হয়ে যায়। যত ভূমিকম্প যত ঘূর্ণিঝড় হোক না কেন, ওই মৌমাছির বাসা কেউ ভাঙতে পারে না। তুই চিন্তা করে দেখ, তুই বড় বৈজ্ঞানিক না ওই যে আপনার মৌমাছি বড় বৈজ্ঞানিক? সবচেয়ে বড় গাছ হলো তাল গাছ, তাল গাছের মধ্যে বাসা বাঁধে চড়াই পাখি, ঠিক না ভাই? ঠিক জোরে বলে, চড়াই পাখি বাসা বানাইছে, বাসা বানাবার পর বাসার মধ্যে আলো নাই, বাসার মধ্যে মেহমান আসবে বসতে দেবে কোথায়? তিনটা কামরা বানাইছে, তিনটা কামরা, একখানে ও খাবে, একখানে তার সন্তান থাকবে। মেহমান আসলে মেহমানকে এক জায়গায় বসতে দেবে, একটা চড়াই পাখির কাছে আমরা জিরো। আজকে মুসলমান সুন্নতের আমলের খবর নাই, আজকে মুসলমান সুন্নতের দিকে আগায় না, সুন্নত থেকে দূরে চলে যায়। ভাইয়ার নবী ডাক দিয়ে বলল যে একটা সুন্নত ইচ্ছা করে কাজা করলো, সে ও আজিব থেকে দূরে চলে গেল। আর যে সুন্নত ইচ্ছা করে নষ্ট করে ফেললো, আর দেরি নাই খুব তাড়াতাড়ি গোমরাহের দলে তারা নামটা লেখালো। এ ভাই আপনি কি মনে করেন? অনেককে বলা হয় টুপি মাথায় কেন দাও? এই আপনি টুপি মাথায় কেন দেন? কয় টুপি মাথায় দিই তোমার রসুলের সুন্নতকে মনে করে। আমার টুপি মাথায় যারা দিয়েছি কোন নেতার দিক তাকে টুপি মাথায় দিয়েছি, পীর সাহেব হুজুরকে দেখে টুপি মাথায় দিয়েছি, রসুল টুপি পরেছে এজন্য আমার টুপি মাথায় দিই। অনেকে আবার টুপি দেখলে উল্টা পাল্টা স্লোগান দেওয়া শুরু করে দেয়। মূল ভেজাল হলো এর চরিত্রের মধ্যে দাগ নাও থাকতে পারে, কিন্তু রক্তের মধ্যে ভেজাল থাকতে পারে। এর অন্তরে যদি রক্তের মধ্যে যদি ইমানে রক্ত থাকতো, আল্লাহর কসম করে বলি, টুপিওয়ালার বিরুদ্ধে, দাড়িওয়ালার বিরুদ্ধে, একজন হাফিজ কোরআনের বিরুদ্ধে, আলিম ওলামার বিরুদ্ধে স্লোগান দিতে পারতো না। আলিম ওলামা দেখলে সালাম দিত, তাজিম করত, সুলতানুল আরিফের মতো মহব্বত করত, ঠিক না ভাই? ঠিক জোরে বলে। কিন্তু মহব্বত করবে কি? সে তো দিন ইসলাম মানে না। টুপিওয়ালাদের বিদায় করতে চায়, আলেম ওলামাদের বিদায় করতে চায়। এই বেঈমান তুই পড়ে চা, তোর সে বড় বড়রা বিদায় করতে চেয়েছে, পেয়েছে। আর জোরে বলেন না কেন? আপনারা যদি বলেন এই কারেন্টের বাতি বন্ধ হ, বন্ধ হ, বন্ধ হ, বন্ধ হবে নিবে হবে না? জায়গায় যদি সাইটে যদি কাটেন গিয়া, এরপরে পাশে চলবে। বেঈমান আজকে বাংলাদেশ থেকে টুপিওয়ালাদের বিদায় করতে চায়, বন্ধ হ, মাদ্রাসা বন্ধ করতে চায়, বন্ধ হ। না না রে বেঈমান, যেমনি করে এই কারেন্টের বাতি অফ করতে হলে সাইটে কাটবা, আরেকটু সাইটে জ্বলবে, আরেকটু সাইটে কাটবা, আরেকটু সাইটে জ্বলবে, এখানে কাটবা ওই বাড়ি জ্বলবে, ওখানে কাটবা ওই বাড়ি জ্বলবে। যেমন বন্ধ করা সম্ভব হবে না, তেমনি করে আল্লাহর কোরআনকে ফুৎকার দিয়ে বাংলার জমিন থেকে বিদায় করা যাবে না। এই কোরআনের মূল শিক্ষা হলো উচ্চ মাকামের সাথে
সপ্তম আসমানে আবার আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে কোরআন সংরক্ষণ করে দিয়েছে। এই কোরআনকে ফুৎকার দিয়ে বিদায় করতে চাইলে যে মানুষ কোরআনকে ফুৎকার দিয়ে বিদায় করতে যাবে সে জবানের মধ্যে ভাইরাস হবে, যে পেট দিয়ে কোরআনকে বিদায় করতে যাবে সেই পেট বাস্ট হয়ে যাবে, যে মাথা নিয়ে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সে মাথার মধ্যে আলচার হবে। ঠিক না ঠিক জোরে বলেন ভাইরা আমার। কারেন্টের সাইটে কাটলে যেমন কারেন্টের বাতি বন্ধ করা যাবে না, আলো বন্ধ করা যাবে না, আপনি যদি কোরআন সুন্নার বয়ান বন্ধ করতে চান লাউহে মাহফুজ আরশে আজিমে যেতে হবে, ওখানে কাটতে হবে, যাইতে পারবেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবী আপনাকে উত্তম চরিত্র অধিকার দান করেছি, ওদের মধ্যেও ছিল তারা পেয়েছে, ওরা পায় নাই যারা আপনাকে চাই নাই, চাই নাই কারা মুনাফিকের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরা মুনাফিক ধোকাবাজের দল, আপনার কাতারে নামাজ পড়তো আপনার পিছনে খাইতো কিন্তু আপনার বিরুদ্ধে আপনার বেয়াদবিমূলক আচরণ করতো দুরাচার করতো, আপনাকে বিদায় করতে চাইতো। মায়া নবী আমার 35 জন সাহাবী নিয়ে বসে গিয়েছেন, 35 জন সাহাবী বসে নেওয়ার পর মায়ার নবী আমার কোরআনুল কারিম থেকে বয়ান করতেছে, হঠাৎ করে একজন ইহুদি এসে রসূলকে দাওয়াত দিলেন, দাওয়াত আয়াতের সাথে নাজুল ব্যাখ্যা ঘটনা লেখা হয়, দাওয়াত দেওয়ার পর মায়ার নবীকে ডাক দিয়া কয় নবী আমি তো বেদিন, আমার বাড়িতে আজকে আপনার দুপুর বেলা দাওয়াত, মায়া নবী ডাক দিয়া কয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় আজকে দুপুর বেলা আপনার বাড়িতে আমি খাবো, সুবহানাল্লাহ জোরে বল। মায়ার নবী বলেছেন, এখানে কোনো সন্দেহ আছে? মায়ার নবী একটু বলার পরে ইহুদি বাড়ির দিকে রওনা, নবীর প্রিয় সাহাবী উমর উমর উমর, আর একজন সাহাবীর নাম ছিল আবু বকর, দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে অনুরোধ করতে চাই, আপনাকে নিষেধ করবো না, নিষেধ করার অধিকার আমাদের নাই, আপনি ইহুদির বাড়ি যাবেন না, ওই ইহুদি আপনাকে মারাবার জন্য 5 বছর থেকে একটা কুত্তা পালন করতে আসে, আপনাকে বিদায় করে দিবে, আপনার চরিত্র এত সুন্দর, আপনার আদর্শ এত সুন্দর, আপনার আদর্শ দেখে দেখে মানুষ তো কালিমা পড়ে মুসলমান। আবু জেহেল এই চক্রান্ত করেছে, মায়ার নবী আমার ডাক দিয়া কয় শুনে না শুনে না, তুতুলসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর, বাসমালার মালিক তো আমার আল্লাহ, মারাবার মালিক আল্লাহ, বাসাবার মালিক কে, মারাবার মালিক কে? তাহলে আপনি কি করবেন? আমি অবশ্যই ইহুদির বাড়ি যাব, নবী জানেন ইহুদির বাড়ি গেলে কুত্তা দিয়ে আমারে বিদায় করে দিবেন, কুকুর কিলাব, কুকুরের আরবি হলো কিলাব। মায়ার নবী ডাক দিয়া কয় তোমরা ইতিহাস জানো না, আমি নবী জানি আমি জানি, আপনি কেমনে জানেন? মায়ার নবী কয় আমি গায়েব জানি না, আল্লাহ যদি জানাই আমি জানি, মায়াং তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু এমন সময় মায়ার নবী ডাক দিয়া আমি গায়েব জানি না, আল্লাহ যদি জানায় তাহলে জানি, গায়েব জানেন কে? আরো জোরে বলেন, গায়েবের মালিক কে? না পীর বাবা, গায়েবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, ইয়া ইলাহি মুজুসি মুজকো দূর কর তাহাক
আমাকে দেখো হুজুমে তুজুক হয়ে কে নজর মায়ার নবী আমার ডাক দিয়া কয় এরা আজকে আমাকে বিদায় করতে চায় কুত্তা দিয়া আমার বাবাকে বিদায় করতেছিল ওই জেরুজালেমের জাতিরা সাবাজ মাইনা চাতক পাখির মতো বসে গেল ও মায়ার নবী একটু বলেন কে জানাইছে কই জিবরিল আমিন আসছে আমারে জানাইছে ডান কানে বসে বসে বলেছে আমি নবী শুনেছি একটু বলেন বলে আমার আমার আপন দাদু ভাইয়ের নাম ছিল আব্দুল মুত্তালিব আমার নানু ভাইয়ের নাম ছিল ওহাব জুহরি নবীর দাদু ভাইয়ের নাম কি আব্দুল আরো জোরে বলেন নবীর বাবার নাম কি আরো জোরে বলেন আব্দুল্লাহ নবীর বাবার নাম আব্দুল্লাহ নবীর দাদু ভাইয়ের নাম আব্দুল মুত্তালিব নবীর নানার নাম ওহাব জুহরি কি নাম আরো জোরে বলেন নবীর বাবার নাম কি আরো জোরে বলেন দাদুর নাম কি নানু ভাইয়ের নাম কি মায়ার নবী আমার ডাক দিয়া কই ইহুদি কুত্তা পালছে আমারে মারতে ওই কুকুর তো আমারে মারতে পারবে না শেষ পর্যন্ত ওই কুকুরের দ্বারা ইহুদি হবে হেদায়েতের জন্য ছিলা সাবাস মাইন্ডা জিন্ন শূন্য হয়ে বসার পর ডাক দিয়া কব মায়ার নবী একটু বলেন আপনার বাবারে কেন মারতে চাইছিল কয় তাওরাত জব্বর ইনজিল গীতা যেগুলা পড়তে পড়তে মানুষ হয়ে গেছিল তিতা ওখানে খবর পায় কুরাইশ বংশের মধ্যে আমি নবী মুহাম্মদ রসুলুল্লাহ আসব মা আমিনার সাথে আমার আব্বার বিয়ে হবে বিয়ে আব্দুল্লাহর ওরসে আমার জন্ম হবে খবর যখন পায় আমার বাবাকে জবাই করার জন্য তারা পাগল হয়ে যায় তাই নাকি কামনে কামনে কই যে জেরুজালেম পাশে রাষ্ট্র জেরুজালেমের বাদশা গো মাথা গরম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে আসে আমাদের ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়ে যাবে মুহাম্মদ আল্লাহর কোরআন হাতে নিয়া গোটা বিশ্বটারে অন্ধকার থেকে আলোর পথে নিয়া বাবু হাম্মদ গর্বাগুয়াম সুবহেশা বা মুহাম্মদ মুস্তফা আজ মুস্তফা মায়ার নবী ডাক দিয়া কয় আমার দাদু ভাইরে চাপ সৃষ্টি করে দিয়া দিল তোমার সন্তান আব্দুল্লাহ হত্যা করে ফেলো হত্যা করে ফেলো হত্যা করে ফেলো হত্যা করে ফেলো আমার দাদু ভাই কত আর সহ্য করবে আমার দাদু ভাই বলে না না আমি বাবা হইয়া কেমনে আমার সন্তানকে হত্যা করি ইহুদি বেঈমানরা চাপ দেয় তুমি যদি হত্যা না করো তাহলে আমরা তোমার সন্তানকে হত্যা করব তোমাকে হত্যা করব আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় আমি এবার আমার সন্তানকে জবাই করার জন্য পাগল কেন পাগল হলা বলে ইহুদির চাপে ইহুদির চাপে জানবে আজকে আমার বারবার মুসলমান মায়ার মারের মুসলমানদেরকে বারবার নাস্তিকরা জবাই করার জন্য পাগল আজকে ওদের ঘুম নাই ওদের খাওয়া নাই ওদের বিছানা নাই থাকার জায়গাও না কুরাইশকে ঠিক মতো ঘুমাইতে পারে না খাইতে পারে না আবার ইজ্জতের ভাই এই দিকে বাংলাদেশের কিছু ডিজিটাল ডাকাত ওদের সোনা দানা টাকা পয়সা গুলো চুরি করতে আসে ওরা এখনো খোলা মাঠের আসমানের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর বলে মালিক আপনি সারা কেউ নাই বাংলায় আসলাম বাংলায়ও শান্তি নাই ডিজিটাল চোখ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ এ আল্লাহর বান্দা সেদিন গিয়েছিলাম বেড়াইতে বেড়াইতে গিয়ে দেখলাম কত মানুষ খানা অভাবে কান্নাকাটি করতেছে আর মিডিয়ায় তাকান খানার কোনো অভাব নাই এ খানাগুলো যাচ্ছে কোথায় যারা ডিজিটাল দেশটা বানাবার আয়োজন করতেছে তারা দিতেছে কিন্তু ডিজিটাল চোরেরা সব নিজের দিক দিয়ে হাতিয়ে নিতেছে ধন্য তোমার স্বাধীনতা সাদর বাংলাদেশ ধন্য তোমার স্বাধীনতা সাদর বাংলাদেশ দেশ 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 বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে থাকলে পানি সাগরে নদীতে পাওয়া যায় নদীতে না থাকলে কি আর খালে পাওয়া যায় স্বপ্নের বাংলাদেশ যদি ডিজিটাল 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 হয়ে যায় আমার দেশের চোর ডাকাতের হবে কি উপায়
আমার দেশের চোর ডাকাতের হবে কি উপায়? ঠিক না বাদিক জোরে বলেন, ডিজিটাল চোর হবে, ডিজিটাল চুরি হবে, জানবে না কেউ, জানবে না কেউ। ডিজিটাল স্বর্গ হবে, ডিজিটাল গাড়ি হবে, ডিজিটাল স্বর্গ হবে, ডিজিটাল গাড়ি হবে, ডিজিটাল ঘটক হবে, ডিজিটাল বিয়ে হবে, মোবাইল টেলিফোন সবই তো হবে। ধন্য তোমার স্বাধীনতা সাদর বাংলাদেশ, ধন্য তোমার স্বাধীনতা সাদর বাংলাদেশ, দেশ 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 বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, ও আমার স্বাধীন বাংলাদেশ। ঠিক না ঠিক জোরে বলে, ডিজিটাল বাংলাদেশ চাই, কিন্তু ডিজিটাল বাংলাদেশে কোনো চোরের জায়গা হবে না, ডিজিটাল বাংলাদেশে কোনো নাস্তিকের জায়গা হবে না, কোনো নেতা খেতার জায়গা হবে না। আমরা ওই নেতা চাই যে কোরআন আল্লাহর আল্লাহর মাকামের জন্য পাগল, রসুলের সুন্নতের জন্য পাগল। আমরা ওই নেতা চাই, আমরা ভণ্ড নেতা যদি দেখি ওদের আস্থানা ভেঙে গুড়িয়ে সরকার করে দেব। বামপন্থী নেতারা বাংলার জমিনে মুসলমানদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বামপন্থী নেতাদের মুসলমানের দেশে জায়গা হবে না। মন থাকি বলেন তো ঠিক, কিন্তু কাজের সময় তো আবার ঘুরি ফিরে চা খাইয়া আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই রক্ত গাঞ্জা খায় সয়ক্ত আছে না নাই জোরে বলেন। হ্যাঁ বাস্তব বলছি, ভোটের আগে সন্ধু সাসা কইলো আমা গরে, মন্ত্রী যদি হতে পারি দেব গোলা ভরে, ক্ষমতাতে যাইয়া দেখি সাসার লাগাল কেডা বাই, আমরা গরিব আমা গো দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমা গো দেখার মতো কেউ নাই, গরম ভাতে বিলাই বাজার উসিদ কথা ওই বেহিসার, কইতে গেলে কি তীরা যার মনে লাগে ভাগা হয়, আমরা গরিব আমা গো দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ঠিক না বে ঠিক জোরে বল, হঠাৎ দেখি সন্ধু সাসার সোনার ছেলেরা সান্দার জন্য বাপের মাথায় বসাইলো সোরা, হঠাৎ দেখি সন্ধু সাসার সোনার ছেলেরা সান্দার জন্য বাপের মাথায় বসাইলো সোরা, থানায় গেলাম মামলা দিতে সে নো যাইয়া জাগা নাই, থানায় গেলাম মামলা দিতে সে নো যাইয়া জাগা নাই, আমরা গরিব আমা গো দেখার মতো কেউ নাই, বলেন আমরা গরিব আমা গো দেখার মতো কেউ নাই, গরম ভাতে বিলাই বেজার রসিদ কথায় মা ওই বেজার, কইতে গেলে কি তিরা যার মনে লাগে ভয়, আমরা গরিব আমা গো দেখার মতো কেউ নাই। ঠিক না বে ঠিক জোরে বলে, আরো আসতে বলে, আরো আসতে বলে সুরে বলে, ঠিক বা বলবে নেই কিভাবে, ম্যাডামের ধোকায় পড়ে এখন বোকা, বিবি কয় ওইটা যা বাবার দিকে যা, যুব এখন বউয়ের তালে পড়ে বেতাল, কেন বেতাল হবি না, আমার দেশের সরকার মহিলা সব পুরুষকে বানাই দেবো জহিলা, এখন মহিলার মাঝখানে পরে এরশাদ চাচা জিও জহিলা হয়ে গেছে। ঠিক না ভাই ঠিক জোরে বলে, এ যুবকের দল পা ধরে বলি রাগ করবা না বেজার পাকাবা না, আমি আওয়ামী লীগ বিএনপি দ্বন্দ্ব বুঝি না, আমি হকের পক্ষে স্লোগান দিতে চাই, আমি শরীফুল যদি স্টেজে গুলি হয় জীবন যদি যায়, আমি বাতিলের সঙ্গে কখনো মাথা নত করি নাই, বাতিলের সঙ্গে আমি আপোষ করি নাই, করব না, গোটা বাংলার জমিনে যদি আমার সমস্ত মাহফিল চৌয়াল্লিশ ধারা জারি হয়ে যায়, আমি শরীফুল এরপরে চৌয়াল্লিশ ধারা জারি হওয়ার পরে স্টেজে কথা বলতে রাজি, জীবন দিতে রাজি, এরপর কোরআন সুন্নার হাতে পিসপর কোরআন সুন্নার হাতে নিয়া আমি মুসলমানের সন্তান পিছন দিকে দৌড় দিতে রাজি না। ঠিক না ঠিক জোরে বলেন,
মর্দে মুসলমান হো তু মর্দে মুসলমান এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন তাওহীদ তুসে নাতে আমা নাতে হে হামারা আসানি তুসি মিটানা না নেশা হামারা মায়া নবী ডাক দিয়া কয় ও সাহাবাজ মাইন শোনো ও সাহাবা ইকরাম শোনো আমার বাবা কথা করার জন্য পাগল আমার আব্বাকে যদি আমার দাদু ভাই জবাই না করে আমার দাদু ভাই কেউ জবাই করে দিবে নিজের জীবনের ভয় তো সবার অন্তরেই থাকে ঠিক না ভাই ঠিক জোরে বলেন কষ্ট হচ্ছে আপনাদের চারটায় দশে পনেরোয় আমরা জামাত এখানে পড়বো আজান এখানে হবে এখানে ইনশাল্লাহ নামাজ আদায় করবো কষ্ট হবে এদিক যদি আজান হয়ে যায় হোক সমস্যা নেই ভাইরা তো কত কষ্ট করে আয়োজন করেছে একটু সামনে বাড়াইলে কি সমস্যা হবে আপনাদের মায়ার নবী আমার ডাক দিয়া কয় আমার দাদু ভাই আমার আব্বুকে ওই যে কাবা ঘরের বারান্দায় জবাই করার জন্য রেডি কোথায় আরো জোরে বলেন ওই যে বাই মসজিদ বাইতুল আকসা আজও ফেসবুক ইন্টারনেটে দেখলাম জেরুজালেমরা দখল করে দিয়েছে মুসলমানদের বিতাড়িত করে আজকে গোটা বাংলাদেশে স্লোগান জুমার নামাজের পর হয়েছে আমি আজকে কপাল পরে আমি স্লোগানে হাজির হতে পারি নাই আমি আজকে এই যে নাখেশ্বরী কুড়িগ্রাম থেকে একটা আহ্বান জানাতে চাই ও জেরুজালেমের গোষ্ঠী সাবধান মুসলমান একটা পতাকার উপর দাঁড়িয়ে আছে মুসলমান একটা ইমানের দায়িত্বের উপর দাঁড়িয়ে আছে তোমরা যদি মুসলমানদের মসজিদের তালা খুলে না দাও ওই যে আবার হার মতো দুধের পতন হয়ে যাবে তোদের লাশটা পর্যন্ত দুনিয়ার জমিনে তালাশ করে খুঁজে পাওয়া যাবে না এটা হলো আমার ইমানের স্লোগান জেরুজালেমের গোষ্ঠী সাবধান সেদিনও জেরুজালেম থেকে নবীর বাবাকে জবাই করার জন্য পাগল হয়ে গেছিল এরা যুবক আব্দুল মুত্তালিব সন্তানকে কাবা ঘরের বারান্দায় শোয়ায় কিন্তু ছুরি চলায় গলা কাটে না সুবহানাল্লাহ জোরে বলে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আব্দুল মুত্তালিব কয় হায় রে হায় গলা কেন কাটা যায় না এই দিক দিয়ে বিস্তারি বিশের দলে সে কয় তোর সন্তানকে যদি জবাই করতে চাও সন্তানের সমস্ত কাপড় চোপড় গুলো খোলে উলঙ্গ বানিয়ে দাও মায়া নবীর আব্বুর চোখের কান্না ডাক দিয়া কয় বাবা আপনি আমার জবাই করবেন করে আমার এটাই তো অন্যায় অপরাধ আমার বংশে আসবে তোমার বংশে তোমার আদরের নাতি মুহাম্মদ দুনিয়াতে আসবে মুহাম্মদের কেউ সহ্য হয় না আজকে মুহাম্মদের উত্তর শরীরও বাংলার জমিনে অনেকে সহ্য করতে পারে না 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 দুঃখ কর না ও টুপিওয়ালা ও হাফিজ কোরআন ও মাওলানা সাহেব ও দাওরা হাদিস পড়নেওয়ালা ভাই ও কামিল পাস করনেওয়ালা ভাই দুঃখ নাই আমার মায়ার নবীও বেদিনীরা কষ্ট দিয়েছে মায়ার নবীর বাবাকে পর্যন্ত মারার জন্য পাগল মায়ার নবীর বাবা কান্না করে ও বাবা আপনি আমার জব করবেন করবেন কিন্তু আমার কাপড় চোপড় খুলে উলঙ্গ ল্যাংটা বানাইয়া দিয়েন না জেরুজালেমের বুদ্ধিজীবীরা বারবার স্লোগান দেয় তুমি না পড়ো আমাদের হাতে তুলে দাও আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় না না আমার সন্তান আমি জবাই করব তোদেরকে দিতে পারি না শেষ পর্যন্ত উলঙ্গ কইরা জবাই করবে যতবার কাপড় খোলে ততবার আমার আল্লাহ তার কুদরতি ফয়সালা দ্বারা ফেরেশতা দিয়া জান্নাতের পোশাক পরাইয়া দেয় যতক্ষণ পর্যন্ত শরীরে কাপড় থাকবে ততক্ষণ পর্যন্ত জবাই করতে পারবে না আল্লাহ বসাতি কি করা যায় আর একজন বুদ্ধিজীবী পাঠাই দিল হাত জুড়ি তখন পর্যন্ত আমার নবীর মা বাবার বিয়ে হয় নাই বিয়ে হয় নাই যাও যাও আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে হত্যা করে পারে না হাজার হলো বাবা বাবা তো সন্তানের প্রতি একটু মহাব্বাত আছে আসেনা নাই জোরে বলেন
যারা সন্তান জন্ম দিয়েছেন তারা বুঝে নিজে না খাইয়া কষ্ট করে সন্তানদের মুখে খানা দেন এমন কপাল পোড়া আছে বৃদ্ধ মা বাবা ওই যে গোয়াল ভরে ভরে ঘুমা নিজের সন্তানের জন্য খানা নিয়ে আসে তার আপন মা বাবা না খায়া ধুকে ধুকে জীবনটা কাটায় খবর নেয় না আর কত সন্তানের খবর পাই মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা অনেক সন্তান বিড়ি টানে আর মাস্তানি করে কয় না মাস না পড়লে কি হবে আল্লাহ কায় ও সন্তান মা বাবার জন্য দোয়া শিখাই দিলাম রব্বির হামুমা তোর মা বাবার জন্য দোয়া করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না আমার হারিয়ে গেছে এই পৃথিবীর সবার সেরা ধন সে তো আসবে না আর কভু জানি আমার প্রিয় জন ও মা আমার প্রিয় জন আজকে যার মা নাই তাকে জিজ্ঞাসা করো তোমার প্রিয় জনকে কয় আমার বিবির একটু ধমক দিলে বি মেজাজটা গরম করে গালি গালাজ করে সন্তান রে একটু ধমক দিলে জুড়ে যায় কিন্তু আমার মারব তো আপন কেউ নাই আমি যদি মারে গালি দিয়েছি আমার মা উল্টে ডাক দেয়া কয় খোকায় তুই এখনো খাই নাই আমি মাও এখনো খাই নাই ও মাহারা সন্তান ও বাবাহারা সন্তান একটু যাও না তাকায়া দেখ তোর মা কবরে পড়ে কান্দে মা কয়ায় সূরা ইখলাস পর দুরূদ শরীফ পর সূরা ফাতিহা পর আমি মা কবরে বড় বিপদে এর যুবক আজকে সে কবরস্থানের মাহফিল মা বাবার জন্য পাগল হ যার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে মা বাবার জন্য দিলটা ছুটে দাও আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে এবার আমার সন্তানকে মারার জন্য ওহাব জুহরিকে পাঠিয়ে দিল গজির রাতে ঘরের দরজায় ঠক ঠক করে আওয়াজ ঘরের দরজায় আওয়াজ আমি ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে গেলাম কে 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 হঠাৎ করে খুলে দিলাম দেখি ওহাব জুহরি আর আব্দুল মুত্তালিব ছিল বাল্যকালের বন্ধু ব্যবসা একসাথে ব্যবসা করেছেন সুবহানাল্লাহ বলে একসাথে কি করেছেন ব্যবসা করেছেন বলে আপনি এখানে কেন আপনি কে বলে আপনি আগে আসছেন কেন বলেন বলে আমি আসছি ওই যে জেরুজালেমের কথা মতো আব্দুল্লাহর কল্লা কাটতে ওই যে দেশের বাদশা সুসংবাদ দিয়েছে যে আব্দুল্লাহর কল্লা কেটে বাদশার দরবারে হাজির করতে পারবে নগদ 1 কোটি টাকা তাকে পুরস্কৃত করবে কত টাকা কিন্তু হাজার হলে বাল্যকালের বন্ধু ডাক দিয়া কয় রে বন্ধু তোর সন্তান মানে তো আমার সন্তান টাকার নিশা বাদ দিলাম দে দে তোর সন্তান ও দে হিকমত আব্দুল মুত্তালিব আর কি করলো আব্দুল্লাহর হাতটা ধরে আমার নবীর বাবা আব্দুল্লাহর হাতটা ধরে তার বন্ধুর হাতে দিল আর কয় বন্ধু এই সন্তান আমার মানে এই সন্তান তোমার একসাথে আমরা কত ব্যবসা করেছি সরষার ব্যবসা করেছি গমের ব্যবসা করেছি ভুট্টার ব্যবসা করেছি আরে বন্ধু আজ থেকে এই সন্তান তোর হাতে দিলাম এই সন্তান আজ থেকে আমার না এই সন্তান তোমার ও হাত ধরে ডাক দিয়া কয় এরে বন্ধু সন্তানকে যদি বাঁচাতে চাও এই জমিনে আর সন্তান রাখা যাবে না মদিনায় আর সন্তান রাখা যাবে না কুরাইশগুলোতে আর সন্তান রাখা যাবে না কই যাবা বলি ইয়ামান থেকে সন্তানকে পাঠাতে হবে সুবহানাল্লাহ জোরে বলেন আমার সব মনে আছে ডিস্টার্ব করলে হবে না রাগ করেন আপনারা ঘটনাটা বলবেন দয়া করুন ভাইরা আমার
বলে দেরি করা যাবে না, রাতারাতি জেরুজালেমের উদ্দেশ্যে পাড়ি দিয়া ইয়ামান দেশে যেতে হবে। আল্লাহর গোলাম ওহাব জুহরি মারার জন্য আসলো, শেষ পর্যন্ত বন্ধুর প্রেমে পড়ে, আব্দুল্লাহর প্রেমে পড়ে গেল। ওই যে আব্দুল্লাহর ডান কপালের এইদিকে নূরে মুহাম্মাদের আওয়াজ, যতই তাকায় ততই এত সুন্দর এত সুন্দর। মুফাসসিরগণ বলেছে দুই জায়গায় চিহ্ন ছিল, কেউ বলে এক জায়গায় চিহ্ন, কেউ বলেছে নিচের ঠোঁটে, কেউ বলেছে কপালের ডান দিকে। ওখান থেকে আমার নবীর জন্ম, মা আমিনার ওরস গর্ভ থেকে নবীর জন্ম হয়েছে। ওহাব জুহরি হাতটা ধরে যায় মরুভূমির বিশাল বড় একটা বালুর পথ, বালুর পথে অনেকগুলো খেজুরের বাগান রয়েছে, খেজুরের বাগান। ওহাব জুহরি ডাক দিয়া কয় সন্তান, ফজর হওয়ার আগে এলাকা ত্যাগ করতে হবে, নাহলে ওই জেলি জালেম নাস্তিকরা পাগল হয়ে যাবে। এই দিক দিয়া কিভাবে জানি জেরুজালেমের শহরের বাদশাহ খবর পেয়েছে। ওহাব জুহরিও ওই যে ওহাব জুহরি ছোটবেলার বন্ধু হলো আব্দুল মুত্তালিব, দুইজনের সম্পর্ক মাঝে যদি একবার মিল হয়ে যায় আমরা তাকে মারতে পারবো না। যাও যাও তাড়াতাড়ি যাও, তোমরা এখান থেকে রওনা দাও। কিতাবের মধ্যে আসছে ষোলো জন পাগড়িওয়ালা হুজুর, এদেরকে বলা হতো পার, আপনাদেরকে বলা হতো পাদ্রি, মাথায় পাগড়িও আছে, লম্বা জুব্বা আছে, লম্বা দাড়িও আছে মনমোহন সিং এর মতো, কিন্তু সব দাড়িওয়ালা তো সব পাগড়িওয়ালা তো জান্নাত যাবে না, ঠিক না বা ঠিক? জোরে বলেন, সব পাগড়িওয়ালা সব দাড়িওয়ালা যদি জান্নাত যেত, ভারতের মনমোহন সিং ও আল্লাহ জান্নাত চলে যেত। আল্লাহর গোলাম ওই যে মরুভূমির বালুর মধ্যে যাওয়ার পর আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ ডাক দিয়া কয় চাচা মনে যদি কিছু না না আমি একটু এক নাম্বার করো। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, কয় নাম্বার কথা কয় না, এক নাম্বার করবা রে বাবা, সাবধান তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি আসবা, সময় কিন্তু খুব কম। ইতিমধ্যে মুয়াজ্জিন ফজরের আজান দিয়ে দিয়েছে, একটু পরে সূর্য উঠে যাবে, সন্তান এক নাম্বার সারার জন্য রেডি। এই দিক থেকে জেরুজালেম থেকে ষোলো জন পাদ্রি ষোলোটা ঘোড়ার মধ্যে সওয়ারি হয়ে ষোলোখানা খোলা তরবারি নিয়া নবীর বাবাকে মারার জন্য পাগল, এই দিক দিয়ে ষোলো জন সওয়ারি এসে হাজির, আসসালামু আলাইকা ওয়া আলাইকুম আসসালাম। এই ওহাব জুহরি আপনি এখানে কেন? আমি একটু ব্যবসার কাজে সিরিয়াস আছি। সুবহানাল্লাহ, বলে জীবন বাঁচার সময় মিথ্যা কথা বলা যায়, কই যাব সিরিয়াস ও ব্যবসার কাজে, কই কই যা বলে আমরা আব্দুল্লাহকে জবাই করার জন্য যাই। বাদশাহ একটু সুসংবাদ দিছে যে তারে জবাই কইরা কল্লাটা বাদশাহর দরবার দিতে পারবে, 2 কোটি টাকা পুরস্কার দিয়ে দিবে। আউযুবিল্লাহ, জোরে কর, কয় তাই নাকি? কয় হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও তাড়াতাড়ি করে যাও। এই দিক দিয়া ষোলো জন পাদ্রী ওহাব জুহরির সাথে কথা বলতেছে, এই দিক থেকে ওই যে খেজুর বাগান থেকে এক নাম্বার করে আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ রওনা দিয়েছে, এখনো পর্যন্ত ষোলো জন পাদ্রী চলে যায় নাই। আল্লাহর নবীর নানু ভাইয়ের অন্তরে ভাই আব্দুল্লাহ এখনো যদি চলে আসে না এখনই চিনে ফেলবে, হত্যা করে ফেলবে। এবার হাতটা পিছন দিক করে এরকম করে বাবা আসিস না বলতেও তো পারে না, আসিস না আব্দুল্লাহ আসিস না, হাতটা এরকম করে করে বলে রে বাবা আসিস না, আসলে বড় বিপদ। এ কথা যেমন করে ইশারা করে আল্লাহ নবীর বাবা সহজ সরল মানুষ না, চিন্তা করছে নিশ্চয় চাচার মনে হয় বিপদ, ওই ষোলো জন নিশ্চয় দস্যু হতে পারে, চাদার হতে পারে। আস্তে আস্তে আয়েশা জোরে জোরে দুরু দিয়া আসে, এই দিক দিয়া ষোলো জন যুবক রাও না, সবার হাতে সলমানের তরবারি চকচক করে জ্বলে, একটা কিক মারলে কল্লাটা বডি থেকে আলাদা হয়ে যাবে। এবার যখন রওনা দৌড়ে দৌড়ে আসতে জোরে জোরে আসতেছে, পিছন দিক থেকে একজন পাদ্রি লক্ষ্য করে দেখে আমরা যাকে সবাই করার জন্য যাইতেছি ওই যে আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে আসতেছে। আল্লাহু আকবার, জোরে বল,
সামনে হাজির, পিছনের ১৬ নম্বর পাদের ডাক দিয়া কয় দাঁড়াও, আর কুরাইশ গ্রুথে যেতে হবে না, মক্কায় যেতে হবে না, আমরা তো নবীর বাবা আব্দুল্লাহকে এখানে পেয়ে গিয়েছি, এটা আব্দুল্লাহ, খোলা তোর বাড়ি বাহির কর, ১৬ জন যুবক এসে খোলা তোর বাড়ি রেডি। ভাবছুরি কি খবর, আপনারা ঘুরলেন কেন, আপনারা না আব্দুল্লাহকে জবাই করার জন্য যাচ্ছেন, কয়টাই তো আব্দুল্লাহ, কয় তোদের মাথা পাগল হয়ে গেছে, আল্লাহু আকবার, কয় তোরা এখন যাকেই দেখবা তাকে আব্দুল্লাহ মনে হবে, হ্যাঁ, চুরি করে মসজিদের জুতা চুরি করে সুটওয়ালা শার্টওয়ালা টাইওয়ালা দোষ দেয় হুজুর গো, কি কথা বল না কেন, জঙ্গি ওই যে আপনার ঢাকা গুলশানে বোম্বিং মারলো সাধারণ সুদওয়ালা টাইওয়ালা সামথিং কিছু দাঁড়িয়ে, যারা বাংলা বোখারি বইটা সিল্লায়, যারা ২০ টাকা তারাবির ঘরে আগুন লাগাই ৮ টাকা তারাবির চ্যানেল চালু করলো, যারা দোয়ার ঘরে আগুন লাগাইয়া, যারা জানাজার নামাজে আগুন লাগাইয়া জোরে জোরে সুরা কেরাত শুরু করে দিল, তারা আজকে ওখানে বোম্বিং করলো, আজকে আমাদের কওমি আমাদের স্যারকে জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়, ঠিক না বা ঠিক, জোরে বলেন, কিন্তু একটু হলে বুঝ আসছে না না সব হুজুর জঙ্গিবাদ নয়, কিছু নামধারী কুলাঙ্গা ওই যে বাংলা বোখারি তাওহীদ পাবলিকেশন থেকে বাংলা বোখারি পড়নে ওলা ওরা জঙ্গিবাদ হতে পারে, কওমি মাদ্রাসার হুজুররা জঙ্গিবাদ না, কয় তোদের মাথা পাগল হয়ে গেছে, কি কয় যাকে দেখবি তাকেই মনে হবে আব্দুল্লাহ, তুইরা যাকে মারতে আসছে তার নাম হবে আব্দুল্লাহ, তার বাবার নাম হবে আব্দুল মুত্তালিব, বংশ হবে কুরাইশ বংশ, জন্ম হবে মদিনায়, সুবহানাল্লাহ, জোরে বলেন, তাই হ্যাঁ না সরি, জন্ম হবে মক্কায়, ঠিক আছে জিজ্ঞাসা করো এর নাম কি, এবার জিজ্ঞাসা করে মা ইসমু কি তোমার নাম, নবীর নানু ভাই হাতটা এরকম ধরে এবার কয় বাবা সাবধান বলিস না, জীবন বাঁচার সময় সৎ মিথ্যা কথা বললে সমস্যা নেই, এ বাবা একটু মিথ্যা বল জীবনটা বেঁচে যাবে, নবীর বাবা মিথ্যা বলতে পারে, জিজ্ঞাসা করছে একটা কি তোর নাম, তিনটা বলে ফেলছে, আমার নাম আব্দুল্লাহ, আন আব্দুল্লাহ, আমার বংশ কুরাইশ বংশ, জন্ম মক্কা শহরে, আর কোনো উপায় নাই, ১৬ জন যুবক খোলা তরবারি নিয়ে রেডি, তরবারি দিয়ে কিক দিবে, কল্লা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ও হাত জোরে এবার ডাক দিয়ে কা দাঁড়াও, তোরা মারার জন্য আসছো না পুরস্কারের জন্য আসছো, কয় পুরস্কারের জন্য আসছি, কয় মারার পরে তো পুরস্কার পাবে, একসঙ্গে তোরা তরবারি দিয়ে কোপ দিতেছো, কার তরবারি কল্লা কোন দিক গেল, শেষ পর্যন্ত তোমরা বলবা, এ বলবে আমি মারছি, এ বলবে আমি মারছি, এ বলবে আমি মারছি, কে মারছে কে তোমরা সিদ্ধান্ত নিবা, অতএব কে মারবা তুমি বলো, এক নম্বরে আমি মরব, দুই নম্বরে বলে আমি মরব, কয় না না আমিও তো তোমাদের দলে, তোমাদেরকে আমি একটা লটারি সিস্টেম দিতে চাই, কেমন সিস্টেম বলে, ওই যে দূরে 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 বহু দূর, আমরা তো খালি পায়ে এখানে আছি, খালি হেঁটে হেঁটে আসি, কত দূর হেঁটে হেঁটে চলে যাব তোদের কাছে ঘোড়ায় সওয়ারি, শেষের মাথার একটা খেজুর গাছ রয়েছে, খেজুর গাছের ছাল যে আগে দৌড় দিয়ে ওখান থেকে নিয়ে আসতে পারবা, সে নবীর বাবার কল্লা কেটে নিয়ে যাওয়া, আর সে ২ কোটি টাকা পুরস্কার বাদশার কাছ থেকে, ১৬ জন পাদ্রি ডাক দিয়া কয় ঠিক হায় রে হায়, এরকম চিন্তা তো আগে করি নাই, আমরা রেডি হয়ে গেলাম, কয় তরবারি কিন্তু ফালা যাবে না, হাতের মধ্যে তরবারি রিয়া নাও রওনা হও, যে আগে যাবে আর ওখান থেকে ওই খেজুর গাছের কিছু ছাল নিয়ে আসবে, সে আমার কাছে জমা দিয়া নবীর বাবাকে জবাই করবে, ১৬ জন পাদ্রি এবার রওনা, ১৬ জন পাদ্রি রওনা রওনা রওনা, ওহাব জুরি ডাক দিয়া কহায় রে হায়,
এ সন্তান এত তোর বাঁচাবার চেষ্টা করলাম পারলাম না, নিজের দোষ নিজে মরলি। ডাক দিয়া কয় চাচা আল্লাহ যদি বাঁচায় আমাকে কেউ মারতে পারবে না, আল্লাহ যদি মারে কে বাঁচাতে পারবে। না 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 মায়ার নবী ডাক দিয়া কয় সাহাবাজ মাইন্দা তোমরা কি শুনবা, সাহাবাজ মাইন্দা চাতক পাখির মতো বসে আছে, দেখি তো ষোলো জন যুবক কে আগে ওই খেজুর গাছের ছাল নিয়ে আসলো, কে নবীর বাবার গলায় ছুরি বসাইলো, আপনারা কি বাকি ঘটনা শুনবেন? ও যুবক ষোলো জন পাদ্রি রওনা হওয়ার পর এবার রওনা হয়ে গিয়েছে আল্লাহর নবীর নানু ভাই, ও হাত জুড়ি ডাক দিয়া কয় ও বাবা তোমার মাথায় যে কালো রঙের পাগড়ি আছে ওই পাগড়ি দিয়ে আমার চোখ তুমি বেঁধে দাও, আমার সামনে ওই যে বাতিলটা তোমার রক্ত নিয়ে খেলবে তোমার কল্লা কাটবে ফিঙ্কি দিয়ে রক্ত বাইর হবে আমি সহ্য করতে পারবো না, ও বাবা তোমার কালো পাগড়ি দিয়ে আমার চোখ তুমি বন্ধ করে দাও। আব্দুল্লাহ নবীর বাবা আল্লাহর নবীর নানু ভাইয়ের চোখ এবার কালো পাগড়ি দিয়ে বেঁধে দিল, ওই ষোলো জন যুবক দৌড় দিয়ে আসে একসাথে সবাই চলে আসলো, আল্লাহু আকবার একসাথে সবাই আসামার পর তরবারি নিয়ে আঘাত করেছে, আব্দুল্লাহ ডাক দিয়ে বলে আরশের মালিক আমার আল্লাহ তুমি যদি নবীর না বানাইতে দুনিয়া বানাইতা না, আমি যদি মরি যাই আমি যদি চলে যাই নবী মায়ার নবী কেমনে দুনিয়া আসবে, হঠাৎ করে তাকে দেখে আসমানের দিকে বিকট একটা ধুলোর আওয়াজ, বিকট একটা আওয়াজ 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 ডাক দিয়া কয় আমি আল্লাহ যদি আব্রাহাকে ধ্বংস করতে পারি ওই যে চড়াই পাখির মতো আবাবিল পাখি দিয়া আমি নবীর বাবাকে রক্ষা করতে চাই ধুলো মাটি দিয়া, আল্লাহু আকবার জোরে বলেন নারাই তাকবীর। আব্দুল্লাহ বলে আকাশ থেকে ধুলো গুলো পড়লো, ধুলো ধুলো পড়লো ধুলো পরে ভূমির মতো বাষ্প হয়ে গেল, মরুভূমির মাটির তলদেশে বালুর নিচে ষোলো জন যুবকের দল তলিয়ে গেল, আল্লাহু আকবার বলে আসিরুন দি 500 টাকা দিয়েছেন মাটির তলে চলে গেল, চলে যাওয়ার পর কারো মাথা বাইরে আছে কারো চুল বাইরে রয়েছে, ও হাত ঝুড়ি করে চমকায় গেল, আমার পাগড়ি খোলায় দিল, ওই আব্দুল্লাহ পাদ্রির দল খোই ডাক দিয়ে কয় আমার আল্লাহ তার শেষের খেলা খেলায় দিয়েছে মুরব্বির মান শেষ ভাইকে, ঠিক নামে ঠিক জোরে কর আমিন হায় হায় নবীর মার নামে নাম মা আমিনার নামে নাম, মা তো বাপের বেটির মতন করছে কাম 500 টাকা দিয়েছে, সাহাবাস মাইন ডাক দিয়া কয় ও নবী আপনার আব্বারে আল্লাহ বাঁচাইছে আপনার তো আল্লাহ বাঁচাইতে পারে, ইহুদির বাড়িতে দুপুর বেলা খানার জন্য রেডি মনে আছে না ঘটনা, দুপুর বেলা খাইতে গেল, দুপুর বেলা খাওয়ার পর নবী খাইতে বসেছেন ওমন সময় দেখে ঘরের দরজা খুলে দিলেন বিশাল বড় একটা কুত্তা, নখগুলো অনেক লম্বা লম্বা অনেক বড় কুকুর, কুকুরে ডাক দিয়া কয় রে কুকুর 5 বছর ধরে দুধ কলা গোস্ত দিয়ে লালন পালন করতেছি ওই যে আমাদের চিরশত্রু মুহাম্মদ, মুহাম্মদ কে বিদায় করে দে কুকুর, একবার মুহাম্মদ নবীর মুখের দিকে তাকায় তোর দিল মুহাম্মদ নবীকে কামড় দেবে, 10 হাত দূর থেকে আমার রসুলের মুখের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়, কুকুর চিন্তা করে রে মালিক যে নবীর না বানাইলে আপনি আসমান জমিন বানাইতেন না,
সেদিন আজকে সেই নবীকে মারার ব্যাপারে আমার কাছে রিকোয়েস্ট করতেছি। আরে মালিক একটু জবান খুলে দাও, নবী ভয় পেয়েছে, আমার নবী যদি ভয় পায় আমার জন্য জাহান্নামের আগুন, জান্নাত তো আমার জন্য হারাম। দুনিয়াতে 10টা কুকুর আল্লাহ জান্নাত চলে যাবে, সুবহানাল্লাহ জোরে বলে, কুকুর ডাক দিয়া করে বলি আমার জবানটা খুলে দে, হঠাৎ করে কুকুরের জবান খুলে গেল, ডাক দিয়া কইরে মায়ের নবী জলমের পরে মা হারাইছেন বাবা হারাইছেন, জলমের পর থেকে আপনি এতিম, জন্মের পর থেকে একদিন বাবার বাবা বলে ডাকতে পারেন নাই, এরপরে আপনার বেদিন কম্মার মারে নাই, আমি আপনারে আজকে কামড়াইতে আসি নাই, আমি আজকে ইহুদিকে শিক্ষা দিতে চাই, আমার এই কামড়টা আমি তাকেই কামড়াইয়া বিদায় করতে চাই। আসে কারা মিল্লাতে মাজহাব জুদা, আসে কারা মিল্লাতে মাজহাব জুদা, কুত্তা এবার পিছনটা ঘুরে ইহুদি গিয়েছে যে এত কামড়া কামড়াইলো, এক মিনিটের মধ্যে দাপড়াইতে দাপড়াইতে ওই যে নাস্তিকটার নিমিষের মধ্যে দুনিয়াতে মরণ হয়ে গেল, কার কুদরত রাখি আল্লাহ মারেখে। কুকুর ডাক দিয়া কয় মায়ার নবী গো আমার জন্য বদদোয়া করিয়ে না মাফ করে দেন, আমার আপনাকে দেখার আগ পর্যন্ত আপনাকে কামড়াবার ইচ্ছা ছিল, বেদিন আমার যা শেখাইছে সব কৌশল আমি আপনার কাছে ক্ষেপণ করতে চেয়েছি, কিন্তু আপনার দেখুন চাঁদের মতো মুক্তার চেহারা দেখেছি, আমি আপনাকে কামড়াবার সমস্ত সুঘারিয়ে ফেলেছি, আমার মনে ব্যথা আমি আপনার আসল হয়ে গেছি। মায়ার নবী ডাক দিয়া কয়রে কুকুর আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোরে জান্নাতি মেহমান বানিয়া দেয়। হাদিসের কিতাবে আসছে 10টা কুকুর জান্নাতে চলে যাবে, আর একটা কুকুর হচ্ছে তিনজন মহিলার সাথে একটা কুকুর জান্নাত যাবে, আর তিনজন যুবকের সাথে একটা কুকুর জান্নাতে যাবে, আরো 7টা এলাকার 7টা কুকুর জান্নাত চলে যাবে। অন্য কোনদিন যদি সময় যদি হয় 10টা কুকুর কোদাকার কোদাকার কোন এলাকার কোন এলাকার কোন সাহাবাজ মাইন কোন তাবে তাবিন কোন বুজুর্গন আল্লাহ ওয়ালার দিন, বাকি ঘটনা অন্যদিন বলার চেষ্টা করব। আমিন আমিন আমিন, আল্লাহ আমাদের কবুল করুক, জোরে জোরে কান আমিন। টাকা দিয়েছে তাই তো, আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، আল্লাহ তাআলা তাকায় দেখেন মাবুদ গো কুড়িগ্রাম জেলা নাকেরশ্বরী থানা, দিনের বেলা বিশাল ঐতিহাসিক তাফসীর মাহফিলের বাগান, এ বাগানে যারা বসে হাত তোলা বিনামে করতেছি, আল্লাহ আমরা সবাই নাদান গুনাহগার না আসিস না লায়েক, আল্লাহ মেহরবানি করে আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দেন, আমাদের হাতগুলি আপনি কবুল করে নেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আজকের বন্দুকি দাসত্ব কবুল করে নেন, আল্লাহ খাস করে আজকের মাহফিল কবুল করে নেন, আল্লাহ যারা মাহফিলে বুঝিয়া বসেছি না বুঝিয়া বসেছি, আল্লাহ আপনি আমাদের সবাইরে কবুল করে দেন, আল্লাহ আল্লাহ খাস করে আমাদের মাফ করে দেন, আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই গুনার দিকে তাকাইলে আমরা সবাই জাহান্নামের আসামি, আয় আল্লাহ জাহান্নামের আসামি থেকে মুক্তি দিয়ে দেন রে মালিক,
আয় আল্লাহ আপনি আমাদের খাস করে কবুল করে নেন আল্লাহ, আয় আল্লাহ বেরুবাড়ি যুব সমাজ কমিটির কবুল করে নাও, এলাকাবাসী কবুল করে না, মুরব্বীদের কবুল করে না, আমার মা বন্ধুরা আপনি কবুল করে নাও আল্লাহ। কত মানুষ সেই সিলমারি সেই রাজার হাত কুড়িগ্রাম আয় আল্লাহ, কত দূর কত দূর গাড়ি ঘোড়া আল্লাহ, বিভিন্ন যানবাহনে আসছে, কেউ হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে নদী পাড়ি দিয়ে আসছে, আমার কাছে ধোয়া চেয়েছে, আমার দেওয়ার মতো কিছুই নাই, সবাই আপনি কবুল করে নেন। তোমার বান্দারা তো পাগল কাজের চাপের মধ্যে কোরআনের জন্য আসছে আল্লাহ, তোমার বান্দারা যে নিয়াতে আসছে বসে গিয়ে হাত তুলেছে, তোমার বান্দাদের নিয়াতের চাওয়া পাওয়া গুলি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ পরীক্ষার পরীক্ষার্থী ভাইদের কবুল করে নেন, যুবক ভাইদের কবুল করে নেন, মুরব্বী আব্বা জানদের কবুল করে নেন আল্লাহ, খাস করে আমাদের কবরস্থান কবুল করে নেন, যারা কবরস্থানের জন্য টাকা পয়সা দিয়েছে আল্লাহ সহযোগিতা করেছে কবুল করে নেন আল্লাহ। আমার আওয়ামী লীগের ভাই যিনি প্রধান অতিথি রয়েছেন আল্লাহ 10,000 টাকা দান করেছেন কবুল করে নেন, আর একজন আমার ভাই সার্বিক সহযোগিতা আয়োজনে আমার যে ভাই 18,000 টাকা দান করেছে আল্লাহ, আমার সভাপতিও দান করেছে, অনেকে 10,000, 5,000, 20,000, 2,000, 1,000, 500, 10, 20, 50, 100, যারা যে নিয়ত দান করেছে তার সদকা কবুল করে নাও, কবরস্থানের উন্নয়ন উন্নয়ন করবে মাহফিল আল্লাহ মাহফিল কবুল করে নাও, ওই কবরে সবাই শুনে যাব আল্লাহ, নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ, গুনাহগার করিও না, গুনামুক্ত জিন্দেগি দান করো রে আল্লাহ, এলম হেলম উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ, আমার পর্দানে সীমা বন্ধের কবুল করে নাও, মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, বিশেষ বক্তা যিনি ছিল আমার আদরের ভাই বুরহানউদ্দিন মানিক ভাইরে কবুল করে নেন আল্লাহ, খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছে ভাইরে কবুল করে নেন, এলাকাবাসীদের কবুল করে নাও, যারা আসার পর থেকে আমার খেজমত করেছে আমার ভাইদের কবুল করে নেন আল্লাহ, আল্লাহ খাস করে আপনি আমার কবুল আমারে কবুল করে নেন, আমার শরীরে প্রচন্ড জ্বর মাথা সর্দি কত ব্যথা রে আল্লাহ, আল্লাহ তারপরে বয়ান করেছি আপনি কবুল করে নেন, সুস্থতা দান করে দেন আল্লাহর একটা মনে বড় ব্যথা, মাহফিলের দিকে রওনা, হঠাৎ করে আমার মা ফোন দিয়ে কয় আমার বাবার কান্নার আওয়াজ, আমার বাবা খুব অসুস্থ, আপনি আল্লাহ সুস্থতা দান করে দেন, বাবা বড় কষ্ট করেছে আমার জন্য, আমার বাবাকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ, যারা আব্বা আম্মা বেঁচে আছে আব্বা আম্মার খেসমত করার তৌফিক দেন আল্লাহ, অনেকের মা বাবা অন্ধকার কবরের মেহমান হয়ে গিয়েছে, অন্ধকার কবর তার ইয়াজুল জান্নাত বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত বানিয়ে দাও, এলাকার মানুষকে কবুল করে নাও, নাকেশ্বরের মানুষদের কবুল করে নাও, কুড়িগ্রামের মাহফিল কবুল করে নাও, দিনের বেলা মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين.